দক্ষিণ জেলা সফরের দ্বিতীয় দিনে শনিবার বীরচন্দ্র মনুতে স্বসহায়ক মহিলা দলের দ্বারা পরিচালিত শূকর ফার্ম পরিদর্শন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। স্বরোজগার এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পশুপালন সহ অন্যান্য প্রকল্প আগামী দিনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সুধাংশু দাস এবং তার দপ্তর সেই লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের মূল বক্তব্য হচ্ছে, প্রথমত আমাদের রাজ্যকে মাছ, ডিম, দুধ, মাংস এই চারটা সেক্টরে আমাদের রাজ্যের উৎপাদন প্রোডাকশন আরও বৃদ্ধি করতে হবে। একাধারে যেমন নিউট্রিশন সাফিসিয়েন্ট আমাদের দিতে হবে মানুষকে, অপরদিকে তার প্রোডাকশন যখন বৃদ্ধি পাবে সাথে সাথে তাদের সাথে ম্যান পাওয়ার যুক্ত হচ্ছে, মানুষ লাগে। যেমন ধরুন এক্ষুনি আমরা এখানে এলাম বিসি মনোর, যেটা আমাদের পিক ফার্ম রয়েছে, পাশেই আমাদের একটা এসএনজি গ্রুপের ফার্ম আমরা ভিজিট করেছি। এখানে প্রায় 20 জন মহিলা মিলে ফার্ম করেছেন, শুকরের ফার্ম করেছেন। আমাদের TRLM ডিপার্টমেন্টও তাদেরকে ফিনান্সিয়ালি বা সমস্ত রকমের সাপোর্ট দিচ্ছে। এই যে মহিলারা দেখলাম অত্যন্ত তারা খুশি, এবং 20 জন মহিলা যেভাবে তারা এটাকে স্টার্ট করেছেন, আগামী 2-3 মাস পর থেকে তাদের ইনকাম স্টার্ট হয়ে যাবে সেখান থেকে। তো এতে করে কী হবে, গ্রামীণ অর্থনীতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তারাও স্বরোজগার হওয়ার সুযোগ রয়েছে। সব মানুষ সরকারি চাকরি পাবে না, যারা 8 পাস, মাধ্যমিক ফেল কিংবা আরও যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছে তারা তো সরকারি চাকরি পাবে না। তাদের জন্য বিকল্প কী? বিকল্প এটাই, আজ আমরা ইয়ার্ডে ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে তাদেরকে একদিকে যেমন আমরা স্বরোজগার করতে চাই, অপরদিকে আমাদের রাজ্যের উৎপাদন যেটা আমাদের চাহিদা রয়েছে সেটাকেও আমরা বৃদ্ধি করতে চাই। তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এবং গুরুত্বপূর্ণ অল্টারনেটিভ ওয়ে আপনি বলতে পারেন, যার মাধ্যমে রাজ্যের বেকাররা কর্মসংস্থান পেতে পারে, স্বরোজগার হতে পারে। তো আমি আপনার মাধ্যমে সমস্ত যুবকদের কাছে অনুরোধ করব, আপনার অবশ্যই আপনার নিকটবর্তী ফিশারি ডিপার্টমেন্ট, ইয়ার্ডিএ ডিপার্টমেন্ট, কনসার্ন অফিসের সাথে যোগাযোগ করুন। অনেক প্রজেক্ট রয়েছে, অনেক প্ল্যানিং আছে, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আছি। আমরা চাই আপনারা স্বরোজগারী হন, সাথে সাথে আমাদের রাজ্যেরও যেন প্রোডাকশন বৃদ্ধি পায় আপনাদের মাধ্যমে। দপ্তরে বিভিন্ন সুযোগ সুবিধা নেবার জন্য রাজ্যের যুবক যুবতীদের প্রতি আন্তরিক আবেদন রাখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী। নিজের লক্ষ্য পূরণে বিভিন্ন জেলায় তার প্রবাস কর্মসূচির কথা জানিয়ে সুধাংশু দাস জানান, মাছ, মাংস, ডিম এবং দুধ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলাই তার অধীনস্থ দপ্তরের প্রধান উদ্দেশ্য। গতকালকেই আমি সাউথ ত্রিপুরা জেলাতে এসেছি 2 দিনের সফরে, এবং আমার যেটা পরিকল্পনা রয়েছে বর্তমানে, যে প্রত্যেক জেলাতে 2 দিন করে আমি থাকব, অর্থাৎ 1 দিন প্রবাস হবে, 1 দিন দপ্তরের সমস্ত আধিকারিকদেরকে নিয়ে আমরা রিভিউ মিটিং করব, এবং মিটিংয়ে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং যে সমস্ত প্রজেক্ট বা এস্টাবলিশমেন্ট অ্যাসেট আমাদের রয়েছে সেগুলি পরের দিন আমরা ভিজিট করব। মূল উদ্দেশ্য হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে আমাদের পৌঁছে যেতে হবে, যারা কাজ করছেন তাদের সাথে কথা বলতে হবে, কী সমস্যা আছে সেগুলিকে রাইটলি অ্যাড্রেস করতে হবে, এবং তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে এবং মাংস, মাছ, দুধ, ডিম এই সমস্ত কিছুর উৎপাদন বৃদ্ধি করার জন্য, যারা অর্থাৎ নিচের স্তরে থেকে কাজ করে তাদের সাথে যদি আমরা আলোচনা না করি, তাদের থেকে যদি অ্যাকচুয়াল সমস্যাটা না বুঝি, তাহলে কিন্তু সমাধান করা যায় না। তো এই কারণেই প্রত্যেক দিন ভিজিট করি, তাদের সাথে কথা বলি, এবং আলটিমেটলি তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে এনকারেজমেন্ট করা। কর্তব্য গাফিলতির দায়ে স্থানীয় ভেটেরিনারি অফিসের এক কর্মীকে শোকজও করেন প্রাণী সম্পদ মন্ত্রী। পরিদর্শন করেন শান্তিরবাজার হাই স্কুল এবং বয়েজ হোস্টেল। রাজ্যে কর্মতৎপরতার জন্য ইতিমধ্যেই জনপ্রিয় মন্ত্রী হিসেবে সবার প্রিয় সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।